হ্যালো বন্ধুরা, আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি মোটোরোলা G45 5G। এই মোবাইলটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা আজকে আনবক্সিং করব। এতে ক্যামেরা আছে বন্ধুরা, দেখুন 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে এবং এতে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 6X Gen 3 অক্টেকোর প্রসেসর আছে। এর ব্যাক ডিজাইনটা বলতে গেলে প্রিমিয়াম ডিজাইন উইথ ভেগান লেদার, মানে এর ব্যাক ডিজাইনটা একটু খসখসে ভাব থাকবে, ঠিক আছে বন্ধুরা। এতে ব্যাটারি আছে 5000 mAh এর ব্যাটারি আছে, এটাই আজকে আনবক্সিং করবো। এটা আমি নিয়েছি 5G সেট, কিন্তু মোটোরোলা তো হ্যালো মোটো অনেক দাম কম আছে, একটু সেই জন্য অফার ছিল, সেই জন্য আমি এটা নিয়েছি, এটা আনবক্সিং করবো, ঠিক আছে বন্ধুরা। তাহলে আনবক্সিং শুরু করা যাক। তো সে মধ্যে সিল প্যাকটা আমার কাটা ছিল, তখন আনবক্সিং করা হয়নি, তাই আপনাদের দেখানোর জন্য ফের আমি বক্সটা ঢোকালাম। এই তো এই একটা সাদা ব্যাক কভার দিয়েছে আমাকে, ঠিক আছে। এই যে আমাদের মোটোরোলা স্মার্টফোন, এই যে মোটোরোলার লোগোটা খুব সুন্দর করেছে, ডুয়াল ক্যামেরা সিঙ্গেল ফ্ল্যাশ, 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটা এখন আনলক করবো, এর সঙ্গে আর কী কী অ্যাক্সেসরিজ দিয়েছে দেখতে হবে। এই যে অ্যাডাপ্টার দিয়েছে 20 ওয়াটের, আচ্ছা সি টাইপ কেবিল দিয়েছে বন্ধুরা, সি টাইপ কেবিল দিয়েছে, সাথে ইনজেক্টর পিন দিয়েছে সিম খোলার জন্য, এটা আর কিছুই দেয়নি। এর এটা ম্যানুয়াল আছে, ম্যানুয়াল কার্ড আছে, ঠিক আছে। মোবাইলটা আমরা অন করতে যাচ্ছি বন্ধুরা, মোবাইলটা অন করলেই মনে হচ্ছে হ্যালো মোটো বলবে, অন হয়ে গেছে, দেখা যাক। এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর, লোগোটা দেখতে পাচ্ছেন, আমি পাওয়ার অন করেছি, তাও এখানে কি বলেছে হ্যালো মোটো, মানে কি আর বলবো, কিছু বলবো না। থাক, এতে ডিজাইন এবং বিল্ডের ক্ষেত্রে বলতে গেলে মোটোরোলা G45 5G ফোনটির ডিজাইন অত্যন্ত স্টাইলিশ এবং প্রিমিয়াম ফিল নিয়ে আসে। এর পিছনে মেটালিক ফিনিশ রয়েছে যা ফোনটিকে একটি আধুনিক লুক দেয়। ফোনটি হালকা এবং হাতে ধরে রাখার জন্য বেশ আরামদায়ক। ডিসপ্লের ক্ষেত্রে বলতে গেলে ফোনটিতে 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে দেখতে বেশ সুন্দর, বিশেষ করে ভিডিও দেখা এবং গেমিংয়ের জন্য রঙনা ও ডিসপ্লের স্পষ্টতা চমৎকার। তে পারফরমেন্সের ক্ষেত্রে বলতে গেলে মোটো G45 5G স্ন্যাপড্রাগন 6X Gen 3 অক্টিকোর প্রসেসর রয়েছে যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট ভালো। মাল্টিটাস্কিং এবং মিড রেঞ্জ গেমিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এই প্রসেসরটি 5G সাপোর্ট করে, ফলে দ্রুত ইন্টারনেট স্পিড পাওয়া যায় এবং ভারী অ্যাপ চালাতে সক্ষম। ক্যামেরার ক্ষেত্রে বলতে গেলে ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। দিনের আলোতে ছবি খুব ভালো আসে, কিন্তু রাতের ছবির ক্ষেত্রে একটু নয়েজ লক্ষ্য করা যায়। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল যা ভালো মানের সেলফি তোলে। ব্যাটারি বলতে গেলে মোটো G45 5G 5000 mAh এর ব্যাটারি রয়েছে যা সহজেই পুরো দিন চলে যায় এবং 20W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জ করা সম্ভব। প্লাস পয়েন্টে আছে স্ন্যাপড্রাগন 6X Gen 3 প্রসেসর সহ 5G সাপোর্ট, সুন্দর ডিসপ্লে, ভালো ব্যাটারি লাইফ। মাইনাস পয়েন্টের দিকে আছে রাতে ক্যামেরা পারফরমেন্সের উন্নত হতে পারে, ফাস্ট চার্জিং তুলনামূলকভাবে একটু কম। সর্বশেষ মন্তব্য, মোটো G45 5G তাদের জন্য একটি ভালো অপশান যারা স্ন্যাপড্রাগন 6X Gen 3 সহ 5G সাপোর্টযুক্ত একটি মিড রেঞ্জ ফোন খুঁজছেন। এর ডিসপ্লে পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ সহজেই সন্তুষ্টজনক।